গরু পাচারকারী হিসেবে পরিচিত আলমগীর হোসেন এলাকায় বিজিবি কর্মী, তার বাড়ি মধুপুর থানা এলাকায়। বক্সনগর ভেলুয়ার চোরের ব্যবসায়ী লিটন মিয়া টাকা পায় গরু পাচারকারীর কাছে। শুক্রবার দোকানের বকেয়া টাকা দেবে বলে লিটনকে ফোন করে আলমগীর। সেই মতো বিশালগড় অরবিন্দনগর স্কুলে আসে রিপন নামে এক যুবককে নিয়ে। অভিযোগ, আলমগীর লিটনকে স্কুলের পেছনের জঙ্গলে নিয়ে যায়, সেখানে বাইকে আরো দুই যুবক আসে। অভিযোগ, আলমগীর ও বাইকে আসা দুজন মিলে ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে আরো ছুরি দিয়ে ভয় দেখায় রিপনকে। বর্তমানে হাঁপানিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন সে মধুপুর থানায় অভিযুক্ত বিজেপি কর্মী আলমগীর হোসেনের নামে প্রথমে মামলা নিতে চায়নি বলে অভিযোগ। একজন লোক আমার ধরে রে এই চাকু দিয়ে ধরে রাখছে, আর দুজন লোক হেরে মারতাছে। চাকুটা লাগাইয়া হাতে আমার অর্ধেক মাঠের মাঝে যে লোকটা চাকু ধরে রাখছে আমার গলার মাঝে, এ আমার অর্ধেকটা মাঠের মাঝে আগে দিছে। চাকুটা দিয়ে আইনা অর্ধেকটা মাঠের মাঝে দিয়ে উদাম করে গঞ্জি রঞ্জি খুললা টুললা পুরো ফিটটা আছে, তেন দিয়া আলমগীরে ফিটটা আছে সব। পুলিশ এখনো কোনো অভিযুক্তকে জালে তুলেনি। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতাদের ভয়ে নাকি গাঁজা সন্ধানী পুলিশ গ্রেপ্তারের পথে হাঁটছে না। ব্যুরো রিপোর্ট, চরণ দিন রাত।